আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো হাত কাজ মানে ওয়ার্ল্ডিংয়ের কাজ দেখেন প্রবাসী যারাই বিদেশ আসেন অবশ্যই কাজ শিখে আসবেন কাজ শিখে যদি না আসেন তাহলে বিদেশে কোনো মূল্য নেই লেবারে দিতে দিতে জীবনশ্বাসী দেব আর যদি কাজ শিখে আসেন তাহলে পরিশ্রম হইলেও টাকা পাইবেন ভালো টাকা ইনকাম করতে পারবেন তো যে প্রবাসে আসেন যে ভাই প্রবাসে আসেন অবশ্যই হাতের কাজ শিখে আসবেন আর আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দেবেন আর যে আসেন অবশ্যই কাজ শিখে আসবেন কাজ শিখে না আসলে বিদেশে কোনো মূল্য এর ধরুন হাত দাতে কাজ শিখে আসেন মানে ওয়ার্ল্ডিংয়ের কাজ শিখে আসলে বিদেশে ওয়ার্ল্ডিংয়ের কাজের অনেক মূল্য এবং ভালো টাকা ইনকাম করতে পারবেন অথবা যদি জিপসন জিপসন বোর্ডের কাম করেন মানে সিলিংয়ের কাজ করেন সিলিংয়ের কাজ করলেও ভালো টাকা ইনকাম করতে পারবেন ভালো বেতনে ভালো টাকা ইনকাম করতে পারবেন অথবা যদি রঙের কাজ করেন রঙের কাজ জানেন রঙের কাজ করলেও ভালো টাকা ইনকাম করতে পারবেন একা হলে আপনি যদি বিদেশে আসেন কাজ শিখে আসবেন তাহলে আপনার কফিল আপনার মূল্য দেব আর অথবা আপনার কৌফুলের কাজ করার পরে আপনার যে কোনো জায়গায় যাই অফার টাইম কাম করতে পারবেন আর যদি কাজ না জানেন তাহলে মূল্য নেই লেবারে দিতে 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 মনে করেন একদম জীবন শ্বাসে দেব দেখেন আমি যখন বিদেশে আছি আমি কোনো কাজ জানতাম না আমি দুই বছর লেবারে দিই জীবন শ্বাস করে চলেছি দুইটা মালেমেরে মানে দুই দুইজন মনে করেন ইয়ারে রে কাজ জানার লোকরে আমি একা মনে করেন হেল্পারে দিতাম এরা মোয়াল্লাম হেঁদেরকে আমি হেলফারে দিতাম আর ধরুন কাজ জানলে হেল্পারের কষ্ট বেশি মোয়াল্লামের কষ্ট কম তো এই আপনারা যারা এই বিদেশে আসেন কাজ শিখে আসবেন এই কাজ শিখে আসলে ইনশাল্লাহ ভালো টাকা কামাইতে ফেরবেন ভালো টাকা কামাইতে ফেরবেন এবং কাজ যদি শিখে না আসেন তাহলে বিদেশে কোনো মূল্য নেই ও লেবারই করতে হইব হয় বিল্ডিং কোনো কাজ করতে হবো না হলে বাইরের কাজ করতে হইব অথবা ধরুন মাদ্রার কাজ করতে হইব আর যদি কাজ শিখিয়ে আসেন তো পরিশ্রম হলেও ইনকাম আছে ধরেন ভালো বেতন পাবেন এমনি যদি পঞ্চাশ হাজার টাকা ইনকাম করেন যদি কাজ শিখে আসেন তাহলে মনে করেন এক লাখ টাকা দেড় লাখ টাকা ইনকাম করতে পারবেন তো আপনারা যাই যে বিদেশে আসেন অবশ্যই অবশ্যই কাজ শিখে আসবেন এটা হচ্ছে দেখেন কুয়েতির মাজরা এই মাজরার ভিতরে সাফরা বানাইতেছে ওই সাফরার গেট বানাইছি এ পুরা পুরা মনে করেন সাফরা মানে এটা একটা মাগজান মাগজান মানে কি মানে কুয়েতির ইয়ে আর কি ধরুন আমার বাংলাদেশে গোডাউন কয় হিমাঘর কত মনে করেন গাড়ি করে মাল টাল সব এটার ভিতরে ঢুকাইবো ঢুকাই এটার ভিতরে রাখবো রাখি এসি আছে এসি সালো করে দিয়ে রাখবো তাহলে হের কোনো মাল খারাপ হইতো না এর ভিতরে ধরুন হের ভালো খারাপ যত মাল আছে এরপরে গানামের মানে দুমবার ছাগলের মোটের যত খাদ্য আছে বিভিন্ন দেশ থেকে আনবো আনি সবগুলো এখানে মজুত করে রাখবো এগুলো লড়িয়ে লড়িয়ে যা যা আসে যা যা আসার পরে এটা ইনফোর্ট করে আনে আনি মনে করে এটার ভিতরে মজুত করে রাখে এরপরে ধরেন সিজনে আনি এরা মজুত করে রাখে পুরো বছর খাওয়ায় এটার সাথে ধরেন আবার ইউকেনেতন গম নিয়ে আসে এরপরে ইউক্রেনেতন ওই যে গমের যে নিচের যে ইয়েগুলা মানে গমের যে গাছগুলা ওই গাছগুলোর প্রসেসিং করেই প্যাকেট ওই সাইলেজের মতো ওই আসে ওইগুলো ওটারে খাওয়ায় ওটারে খাওয়ায় এরপরে গালামেরা খাওয়ায় দুম্বারে খাওয়ায় ছাগলের খাওয়ায় আরও বিভিন্ন রকমের মনে করেন গাছ আসে প্রসেসিং ওই জেড একটা গাছ আছে এটা অনেক উন্নত মানের গাছ এটার দাম অনেক বেশি ওই গাছ খাওয়ালে ছাগল দুম্বা মোট শরীর স্বাস্থ্য ভালো থাকে ওইটার পুষ্টি বেশি ওই যে আমরা বাংলাদেশে যে এখন স্যালেজ বানায় মনে করেন ইয়ার বুটটার যে স্যালেজ বানায় না এই বুটটার স্যালেজের মতন ওই ওইটার মধ্যে অনেক পুষ্টি আছে তো ওই আপনার যে ফবাসি ভাইয়ের বিদেশে আসেন অবশ্যই কাজ শিখিয়ে আসবেন কাঠ শিখিয়ে আসলে ভালো টাকা ইনকাম করতে পারবেন তারপর কার্শিকের ভিতরে কিছু কিছু কাজ আছে এই কাজগুলোর মনে করেন জনপ্রিয়তা বেশি যেমন আমরা কুয়েতে থাকি কুয়েতে হাতদাদের কাজের ভালো চাহিদা হাত কাজ কি এই যে ওয়াল্ডিংয়ের ধরেন ইয়ে গর ওয়াল্ডিংয়ের মানে কাজ আর কি বিভিন্ন ঘর বানায় এরপরে ওই যে সালের টিন মারায় এরপরে ধরেন গাড়ির পার্কিংয়ের এই ওই যে রাউন্ডের টিন মারায় রাউন্ড করে মনে করেন গর বানায় ওই গর্বের ভিতরে মনে করেন এরা গাড়ির পার্কিং করে এদের টাকা আছে এরা বিভিন্ন ডিজাইনের মনে করেন কাজ করে এটা হচ্ছে এটা তাক বনাইছি ধৰণ মাকজানৰ ভিতৰে মানে গোডাউনৰ ভিতৰত তাক বনাইছি নিচে মন কৰোঁ ডেৰ মিটাৰ নিচে নিচে মাল ডুকাইব এই তাকৰ ওপৰত মাল মাল উড়াই উড়াই মনে কৰন চেটিং কৰি কৰি ৰাখিব মাকজানে মানে ইয়াৰ এই গোডাউনৰ চাইডৰ ছাইডে মনে কৰোঁ এই ইয়ে আছে এই ৰকম তাক বনাই বনাই দিছি আৰু মাইজিয়ানে মনে কৰোঁ বৰ ঠেলা গেট বনাই দিছি দুই চাইডে দুইটা ধৰণ বাহিৰ গাড়ী ডাইৰেক্ট ভিতৰত ডুকি দিব ভিতৰত ডুকি মাল এগুলো মনে করেন আনলোড করব আনলোড করে রাখি দেবো আবার যখন কুয়েতে মনে করেন মাল বাইরে নিয়ে যাব তখন আবার ওই তাকে থেকে মাল মাল উঠাই মনে করেন কুয়েতে আবার মাল নিয়ে যাব এটাই গেটের ওই সাইডে হালকা ফাঁকা আছে ওই ফাঁকা বন্ধ করতেছে এ হচ্ছে এই আমার সাথে কাজ করে আমার পার্টনার রাসেল এর বাড়ি হচ্ছে কুমিল্লা আমার পার্টনার আরেকজন আছে এর নাম হচ্ছে আব্দুর রহব এগুলো কলকাতার বাঙালি মোট আপনার তিনজন পার্টনার আগে সাতজন ছিলাম এরকম ইউমিয়াম মানে ওই রোদ হিসাবে কাজ করতাম এরপরে সামান টামান কিনি যখন কাজ শিখছি সামান টামান কিনি মনে করেন চারজন ফাটনা মোটর মোটরসাইকেল নিয়েছি দুইটা এরপর ওয়ার্ল্ডিং মেশিন নিয়েছি ডিক্স মেশিন নিয়েছি ডিল নিছি সব কিছু নিয়ে কাজ শুরু করে দিই সব কিছু নিয়ে কাজ শুরু করছি বুঝছেন তো আপনারা যে বিদেশ আসেন কাজ শিখে আসলে কিছুদিন কাজ করার পরে যখন বাসা টাসা ফেরবেন তখন যে কোনো মোকাবিলার লগে মানে যে কোনো ধরেন কন্ট্রাক্টরের সাথে কাজ করতে পারবেন বাঙালি আছে হিন্দি আছে মাতৃ আছে সুদানি আছে যার সাথে মন তার সাথে কাজ করতে পারবেন কাজ যদি আপনার জানা থাকে আপনার দাম আছে আপনার কুতি আপনার দাম দিব এরপর আপনার আশেপাশে ধরুন বাঙালি যারা আছে কাজ করে এরা হেরও আপনারা নিয়ে যাব এরপর আপনি যদি আপনার কুতির কাজ করেন কুয়তির কাজ শেষের পরেও অভারটাইম করতে পারবেন বাইরে আর যদি কাজ জানা না থাকে আপনার তাহলে আপনার কোনো দাম নাই ওই আপনি লেবারে দিতে দিতে আপনার জীবনটা শেষে যাবে ওই টাকা পাইবেন না শুধু পরিশ্রম দিয়ে দেবেন মানে টাকা পাইবেন মানে আপনার যে শ্রম দেনের শ্রম অনুযায়ী আপনি টাকা পাই না আর যখন আপনি কাজ জানবেন তখন মনে করেন মাসে ইনশাল্লাহ এক লাখ টাকা আশি হাজার টাকা সত্তর হাজার টাকা কামানোর কোনো ব্যাপার না আর যদি কাজ না জানেন তাহলে মাসে মনে করেন বিশ হাজার ত্রিশ হাজার টাকা কামাইতে মনে করেন আপনার কষ্ট হয়ে যাবে তো ভাই বিদেশে আসেন অবশ্যই অবশ্যই কাজ শিখে আসবেন কাজ শিখে আসলে ইনশাল্লাহ সফলতা অর্জন করতে পারবেন ভালো টাকা পয়সা ইনকাম করতে পারবেন ফ্যামিলির হাল ধরতে পারবেন কারণ বিদেশে সবাই আসে টাকা কামাইতে বলি কিন্তু শুধু কাজ না জানি বিদেশে চলে আসলে কোনো ফায়দা নেই অবশ্যই কাজ শিখে আসবেন প্রবাসী ভাইরা তাহলে ভালো টাকা কমাতে পারবেন আর প্রবাসী ভাই যারা আছেন আমার ভিডিও দেখেন অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন আর বেশি বেশি ভিডিও শেয়ার করবেন এ হচ্ছে আমার এই মাগজানের কাজ এগুলো হচ্ছে ওয়াল্লিং মেশিন ওই হচ্ছে ডিস্ক এখানে হাত ধারতের কাজ চলতেছে গুয়াহাতির ওই আরক সাইডে হাত ইয়া ইয়ে ইয়ে সাইডচের মরবাইগুলো আসিল মরব্বাই মানে কি মানে হাড়ি হাদিদ আর কি লোয়ার লোয়ার এই ফাইভ ধরেন বক্স ফাইভ এই বক্স ফাইভ এগুলো ওই ছড়ে গেছে এখন মানে ওখানে রেডি করে তাক বানাই এরপরে এটার মধ্যে ওয়ার্ল্ডিং মারিয়ে দিছি ওয়ার্ল্ডিং মারি এখন এর আসার রঙ মারিয়ে দিতে আসার রঙ মারিয়ে দিয়েছি যাতে মানে এই হাদিদগুলোর মধ্যে মানে মোর বাগুলোর মধ্যে আর মুছে না ধরে তো অবশ্যই যে বাইরায় ঠিক আছে বিদেশ আসেন অবশ্যই কাজ শিখে আসবেন কাজ শিখিয়ে শিখে আসলে সবাই ভালো টাকা পয়সা গেম করতে পারবেন এবং সবার কাছে দাম থাকবো কাজ শিখলে একজন একজনের মূল্য দেয় রিক্সপেক্ট করে আর কাজ না শিখলে ও লেবারের বুঝে না বাংলাদেশের লেবারের কী হিসাবে দেখে আর মানে যারা কাজ জানে হেদের একটা দাম আছে বাংলাদেশও দাম আছে বিদেশও দাম আছে সব জায়গায় দাম আছে আর কাজ না জানলে তার কোনো জায়গায় দাম নেই তো অবশ্যই সবাই কাজ শিখে আসবেন আর সবাই ভালো থাকেন আমার জন্য দোয়া করেন আমি আপনাদের জন্য দোয়া করি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আপনাদেরকে আর কি বলবো এই হচ্ছে আমার এই কাজের অবস্থা ভালো থাকে না